হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি ঈদের জন্য শ্যামাইয়ের রেসিপি নিয়ে এসেছি আর এই শ্যামাইটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটি তৈরি করার এক ঘন্টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় কারণ এটি অনেক ক্ষেত্রে সুস্বাদু এবং খুব ঝরঝরে হয় এটি ছোটো বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে তো আজকে আমি আমার সেই প্রিয় রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে আর কথা নয় চলুন সেই মজার রেসিপিটি তৈরি করে ফেলি এখানে আমি একটি পেনে দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ পানি তো আমি এই পানিটাকে গরম করে একদম ফুটন্ত করে গরম করে নিব তো এই পানিটা গরম হতে থাক আর এই দিকে আমি নিয়েছি একটি শ্যামাইয়ের প্যাকেট এটাকে অনেকে লম্বা শ্যামাই বা পাকিস্তানি শ্যামাই বলে থাকে তো আমি এই প্যাকেটটি নিয়েছি এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় তো আমি শ্যামাইটাকে প্যাকেটের ভিতরে এভাবে ভেঙে নিয়েছি তো এখানে আমি একটি পরিষ্কার কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে শ্যামাইটাকে আমি সম্পূর্ণ শ্যামাইটা ঢেলে দেবো তো শ্যামাইটাকে এই কাপড়টা এইভাবে করে মুড়িয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে করে নিব একটা পুটুলির মতো করে করে নিতে হবে তো এখন আমি এইটাকে সেই গরম পানিটার মধ্যে জাস্ট এই রকম করে চুবিয়ে একটা চুবন দিয়েই উঠিয়ে নেব এতে করে সেমাইটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো ঠিক এইভাবে করে নিতে হবে তো এখন আমি খুলে দেখাচ্ছি সেমাইগুলো কেমন হয়েছে এই যে এরকম একটা মোয়ার মতো হয়েছে তো এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে দিব তো এতে করে কিন্তু ঘাবড়াবার কোনো কিছু নেই এটা যখন আমি ভেজে নেব তখন দেখবেন একদম ঝরঝরা হয়ে যাবে তো এখন আমি প্যানে দিয়ে দিয়েছি দু টেবিল চাব্বিশ পরিমাণ ঘি তো ঘিটা একটু গরম করে নিব এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দু টুকরো দারচিনি আর দুটি এলাচ তো এই ঘিয়ের মধ্যে একটু এই গরম মশলাগুলো আমি ভেজে নেব যখন একটু ফ্লেভার আসবে তখন ভাজাটা হয়ে এসেছে আর এখানে আমি নিয়েছি দু কাপ পরিমাণ কুরানো নারকেল তো দু কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি এটা এখন আমি এই ঘিয়ের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব তো নারকেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এখন চিনি আর এই নারকেলটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব তো বারে বারে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে নাড়াটা যেন না বন্ধ করেন নাড়া বন্ধ করলে কিন্তু নিচে নারকেলটা পরে যেতে পারে সেজন্য একটু বারে বারে নেড়ে দিতে হবে তো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দু থেকে তিন মিনিটের পর আমি দিয়ে দিব এই শ্যামাইটা তো শ্যামাইটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো লেয়ারগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে তো এখন আমি শ্যামাইটা দিয়ে এই নারকেলের সাথে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিব ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন একদম ঝরঝরা হয়ে আসবে তো সাত থেকে আট মিনিট এই সময়টাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে এর মাঝখানে আমি দিয়ে দেবো আবারও দু টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা কিন্তু একটা ভালো ফ্লেভার আসবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে এখন আমি আবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো প্রায় কিন্তু ভাজা হয়ে আসছে যখন দেখবেন একদম ঝরঝরা ভাব চলে এসেছে একটু কালারটা লালচে রঙের হয়ে এসেছে তখন বুঝে নেবেন যে ভাজাটা হয়ে এসেছে একদম ঝরঝরে কিন্তু হয়ে যাবে দেখেন সে দলা ভাবটা কিন্তু আর নেই তো ভাজাটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর এই সময়টা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই সময়টা আমার বাসার এবং ছোটো বড় সবারই খুবই পছন্দের তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনারা ঈদের দিন এই সময়টা তৈরি করে খাবেন এবং খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকায় আইকন বাজিয়ে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ